আমি ঠিক সময় আসছি, কিন্তু আসতে লাগা মধ্যখানে একটু ঝামেলা লেগে গেল। ওটা আমার পার্সোনাল ঝামেলা, ওটা পার্সোনাল ঝামেলা। শোন, তুই হলি নিজের মানুষ, তোকে ভালো রাখার তোর মনটা খুশি করা ওটা আমার একটা দায়িত্ব, ওটাও আমার নিজের কাজ। তাই তার লেগে কোচি তোর থেকে আরেকটা পার্সোনাল কাজ আমার আছে। আমি কি বিধবা হয়ে আছি? আমার এরশাদের বেটির সাথে বিয়ের কথা ছিল। দেখো তো, আমার তো তাও এর সাদের বেটির সাথে আসছিল, তোর ফের কোন প্রেসিডেন্টের বেটার সাথে বিয়ে আসছিল? কত পুলিশ, কত বিডিআর বেটার সাথে বিয়ে আসছিল। তো তোর নানি দাইনি কেনে, দাইনি কেনে হাল লেগে ফেলে দিয়ে দেশে, তো লেগে না ফেলে দিবে এলে কি কহে, যে জাল লেগে করবে চুরি সেই করবে চোর। দিন শেষে আমি শুধু তোর। এ বাপ, এই দর চুরি করাম না কি রে গুধা, কেমন পাগা রে, মানুষের বিয়া হয়, আমি পরীক্ষা করে নাকি করবো তোরটাই, তুই কর আমারটা লয় আজ যাও আমারটা, কারণ যেদিকে যাবো ওইদিকে ধর বিয়া হয়। গুধি দেখিস না এদিকে, আম খাবা একটু ভালো, আম খাওয়া শরীর মন ঠান্ডা হয়ে গেছে। মুরগি গালা ডিমটা বন্ধ করে দিলে, বকরি গালা হরতাল করে দিলে, এখন খড়ে ঢুকে আছে। আমার দুঃখ হাওয়া বিয়া ভাঙে দিয়া বুড়া করে ছেড়ে দিয়া, কত মানুষের কাম করেছে, আমার বিহার হাজি ভাই, এটা কোন জায়গা? এই যে হুদা কোন জায়গা, কাকে ভাই করছিস তুই? নানাজি, নানাজি হবে কিসে, এত পিঠে পড়ে গেছি? এলে কি তো কচ্ছি যে ভাদ্র মাসের তাল কেমন করে আমার পিঠে ধরে আসে। শোন, ভাদ্র মাস আসতে কি মেলা তেরি আছে, আর শেষকার কথা তোর বুঝতে পারি না আমি কি কচ্ছি। বুঝতে পারবা না কথা শুনে, একটা কথা কহি, এখন তোর কি সময় এটা জানি বুঝতে পারছিস? জানি বিহার সময়, এখন বিহার খালি বিহার, আমার গাছের আম গালা বেমাক মুচ্ছা পড়ে গেল। করবো না কেন, তো কয়েকদিন আগে পাথর হলো, ছোট ছোট পাথর হয়েছে, পাথরের বাড়ি লেগে মুচ্ছা আম গালা শেষ হয়ে গেল। আম গালা একটু ব্যবস্থা নিতে হবে না, ব্যবস্থা নিতে হবে, কোনো ওষুধ পানি দিতে হবে না, কোনো পদক্ষেপ নিতে হবে না, নিতে হবে।
কিরে তোমার কাছে নাম পড়ছে তো ভালোই হয়েছে। হ্যাঁ ভালো হবে তো লাগো, ওই যে তোমার সংসার চলছে ভালো তো হবে লাগো এখন বুঝেছি তো। আমার আমলো সব আমাল আর আমার ছেলেগুলো সব আমাম করে কথা হলো যুক্তিতে আসো। তোমার গাছে রাম গাছে ওই যে ধরো ওই যে পাথরের বাড়ি লেগেছে এটা দেখতে পাইছো? হ্যাঁ 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 ভালো কথা, ওটার মেডিসিন দেয়, ওটা কিভাবে ভালো করতে হবে এটার পদক্ষেপ তুমি লিখো। হ্যাঁ কিন্তু তোমার চোখের সামনে বিহার বেগো তোমার লাতি যে বুড়া হয়ে গেছে এটা কে দেখবে? এটা কে দেখবে? আচ্ছা বিহার কথা আমি দেখবো তো কথা দিন, কিন্তু ইহাকে আগে কহা যে তুই আম কেন খেয়ে বেড়াছিস? এই ছোট ছেলের মতন বেড়ি ছেলের মতন আম কেন খেয়ে বেড়াছিস? আজ না না আম খাইতে কোনো বয়স লাগে না। তুমি কি জানো এই আমের ভিতরে কি কি আছে? না আমি তো জানি না। ধরো তো তোমাকে গানে গানে কোহছি কোহা খাইলে নানা পানে যেমন চুনো লাগে তরকারিতে নুনু ভালো কইরা শুনো আমের কত গুণা গুণ। হে নানা শরীর স্বাস্থ্য ভালো থাকে এমন কাঁচা আমের গুণ। কাঁচা আমে এত গুণ আছে? হ্যাঁ এই লেগাই দেখছি যে ছোট ছোট ছেলে পিলে গেলে আম কুড়িয়ে কুড়িয়ে বেঁচে বেড়েছে, আর ওইগুলো আম গাড়িতে করে লোড দিয়ে ঢাকা চলে গেছে। বিভিন্ন রকম ভাবে খাচ্ছে, যেমন কিরকম ভাবে খাচ্ছে কিভাবে করে খাচ্ছে? কেউ আমচুর করে খাচ্ছে, খাচ্ছে কেউ জিরি জিরি আমচুর করে খাচ্ছে, জিরি জিরি হ্যাঁ জিরি জিরি করে মানে ছোট ছোট। হ্যাঁ কেউ হচ্ছে আমকে পাউডার করে খাচ্ছে, কেউ তরকারি দিয়ে খাচ্ছে, কেউ সাদা লবণ দিয়ে খাচ্ছে, হ্যাঁ আম খাচ্ছে, আম খাচ্ছে। কিন্তু এ আমের যে গুণ আমরা বুঝলো না, এলাকা মানুষে কহে চিনলে জড়ি না চিনলে বনে খড়ি। চোখ ঘুরে দেখো দেখি 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 তুমি একটু তাকাও এই যে দেখো তো। এই মদনা কইবে কিছু হয়নি যে শরীর স্বাস্থ্য ভালো রাখে এমন কাঁচা আমের তুই কি আগে গরু ছিলি নাকি? আমি ফের মানুষই ছিল। দাই মারার মতন তুই যে আগে দাই মারতো না, ভালো ধান মারতো, আমন ধান মারতো, তোর ওই যারা যেটা মেন গরু ছিল মেহার করতো, মেহার বুঝি মানে উপায়ে থাকতো, আর ও ওখান থেকে হিলতো না, খালি পায়ে খেয়ে ছুতো কাটিয়ে ঘুরতো, এনেকে ঘুরতো ঢুম ঘুরতো এনেকে ঘুরতো নুচবো না ছুপ ছিটে লেবো। আমি তোমাকে ওই পটাশের কথা কইছি। আমি কইছি তোমাকে পটাশিয়াম, পটাশিয়াম হ্যাঁ মানুষের দেহের কাছে উপকারিতা। হ্যাঁ শুনো বুঝছো বৌদি, আরে পটাশিয়ামের কাজ কি জানো? কি এই যে ধরো তুমি হচ্ছে যে রোদ থেকে চলে এলে, হ্যাঁ 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 শরীরটা তোমার আরে মেলাই গরম আছে, হ্যাঁ 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 একটা যদি তুমি আম খেলাও সেই সময় তাহলে শরীরটা তোমার আস্তে 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 ঠান্ডা হয়ে যাবে। মানে একটা কাঁচা আম খাইতে হবে? হ্যাঁ বুঝে কবি তাহলে বুঝতে পেরেছো কাঁচা আম কতটা গুরুত্বপূর্ণ হাগে লাগে। আগে একটু ভাঙে কথা তাইলে সেটা তোমাকে কইছি শুনো। হ্যাঁ কহা কত রকম আম আছে জানি না তো এত নাম, গাছের নিচে বুড়া থাকলে বুড়াই না কেউ টাঙ্গা আম ঘরে
দাম বেশি মানে গুণও বেশি, স্বাদও বেশি, এলাকা দাম বেশি, তাই নাকি? দেখতেও সুন্দর, কথা হলো নানাই যে শুনো তোমাকে যে এত বেলা আমের কথা কইনু, এই যে একটু আগে তোমাকে যে ন্যাংরা আমের কথা কইন মানে টক যেটা, এটা কিন্তু মেলা মানুষ খায় না, খায় না একদম হুদা কোন রেকার গাছের নিচে পড়ে আছাইলে বাঁধিলে খালি ন্যাংরা কই হলো, ন্যাংরা আম তো একটা ভালো আম হে, একবার সুমিষ্টি সুস্বাদু আম, সুস্বাদু, কিন্তু এমন এমন টাঙ্গা আম আছে, ছুঁচা আম শুধু আছে, হাজি নানা ওরকম কোন ভাই যাওনা আম আছে, হ্যাঁ যাওনা আম একটা কথা, এই যে ধরো যাওনা আম, ছুঁচা আম বুঝনু, এই ন্যাংরা আমের নাম কেন ন্যাংরা হলো যে নাম কে হাঁটতে পারে না, ওই যে পাল্লা পালি করতে লেগে পারেনি তার লেগে ন্যাংরা তুমি যাবো নানি সোতে লাগো না, এই তো খালি কথা কত অপমান, আমাকে না টালে তো কি ভরে না, তোমার কি ইজ্জত আছে নাকি, তুই তো জানিস আমি ছোট ছোট নানি রেখে পারি না, কি পারো না, আমি খাই তোর কাছে বাহাতুর, কি পারো না তুমি, তোর নানি রেখে পারি না, কি পারো না সেটা দেখো, এ ওরকে ঝগড়া করে পারি না, এটা কথা শুনো, কথা হলো না না, এই যে আম, আমে তোমার ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, বি কোনটা গেল আজি নানা, ওটাও আছে, ওটা একটু ড্যাঙ্গে গেছিল, ও একটা উপাদান, আচ্ছা আচ্ছা, ভিটামিন ডি আছে, আচ্ছা, তারপরে নানা আমে প্রচুর পরিমাণে তোমার ক্যালোরি আছে, এই যে অধিকাংশ মানুষের ডায়াবেটিস ডায়াবেটিস করছো, এই একটু যদি তুমি আম খেলাও, হ্যাঁ যে তোমার হচ্ছে ডায়াবেটিসটা যেটা আছে ওটা কমে যাওয়ার সম্ভাবনা আছে, তাই নাকি, বুঝতে পারলে, এটা হলো ঘরোয়া ওষুধ, ঘরোয়া ওষুধ, তারপরে শুনেছি আরে ডাক্তার কোহছিল, হ্যাঁ হ্যাঁ, যে তোর রক্ত পরিষ্কার করে, করে, তারপর ত্বক পরিষ্কার করে, চোখের জ্যোতি বাড়ায়, কষ্টকাঠিন্য দূর করে, দূর করে, পশ্চাৎ দূর করে, ওই ওটা একই কথা তো হলো, তাহলে বুঝে কোন, বুঝলে তুমি, এই এতগুলা গুণাগুণ ওই আমের ভিতরে আছে, তাহলে শুনো, হ্যাঁ তোমরা কা কহি এ কাঁচা আমকে অবহেলা করিও না, করিও না, কলি আমের মধ্যে যে গুণগালা আছে এটা হচ্ছে আমার ঘরোয়া ওষুধ, ওষুধ, এই কাঁচা আম আমরা খাবো, খাবো, আর আমের ঠিকভাবে যত্ন লিবো, লিবো, উধারে থাকো, এই আম চাষিরে কয়েক বছর থেকে লাভবান হতে পারে না, লাভবান হতে পারে, মানে ঠিক মতন আমরা দাম সম্পাই না তার লাগে, কিন্তু আম যেন ফলন ভালো হয়, বেশি ফলন হলে বেশি দাম পাবো, বেশি দাম পাবো, বেশি দাম পেলে আমরা অহবরটন থেকে বেঁচে যাবো, হ্যাঁ তাই তো বলছি, হে কোহা তাইলে, হে নানা মহানা আমে ঘরে ডালি বাড়ি পুরাম খাতি গুন, হে নানা পানে যেমন চুন লাগে তরকারিতে গুন, ভালো কইরা কোন আমে কত গুণা গুন, হে নানা শরীরটা তো ভালো রাখে আমি কাঁচা আমে গুন, এই নানা চোরি থাকতো ভালো লাগে এমনি কাঁচা আমে গুন, হে